কলকাতায় আজ শীতলতম, সর্বনিম্ন তাপমাত্রা 11.1 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। প্রত্যাশা মতোই আকাশ পরিষ্কার হতে সপ্তাহ শেষে বঙ্গে হাড় কাঁপানো শীত। হাওয়া অফিসার কি বলছে? প্রীতম দে আমার প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। প্রীতম, সঞ্চিতা, দেখো আপাতত বর্ষ শেষ হতে চলেছে, শীতের কাপড় সেটা পাওয়া যাচ্ছে, সেই শীতের কাপড় নিয়ে বর্ষে অর্থাৎ আজকে যেমন এখনো পর্যন্ত শীতলতম দিন এই মৌসুমে 11.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের 3 ডিগ্রি কম। দিনের তাপমাত্রাও সেরকম একটা বাড়ছে না, রাত দিন মিলিয়ে ঠান্ডা জাঁকিয়ে পড়েছে সেটা বেশ টের পাওয়া যাচ্ছে। শুধু যে কলকাতা তা নয়, কলকাতাতে 11.1, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অনেক জেলাতেই কিন্তু 10-এর নিচে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে। ফলে বুঝতেই পারছো যে ঠান্ডার যে তাপর সেটা বেশ ভালো রকম রয়েছে এবং এটা কতদিন থাকবে এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই মনের মধ্যে ঘোরাফেরা করতে পারে। আপাতত এইটা এই এই শীত জাতীয় শীত থাকছে এবং বছর শেষে পরে একটু শুরুর দিকে হয়তো একটু বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, কিন্তু তার আগে পর্যন্ত বেশ কিছু জায়গায় পশ্চিমে জেলাতে শৈত্য প্রবাহের কথা বলা হচ্ছে, বেশ কিছু জায়গায় শৈত্য প্রবাহের কথা বলা হচ্ছে। উত্তরের হাওয়ার পথ পরিষ্কার, আকাশ পরিষ্কার হয়ে গেছে, এই উত্তরের হাওয়ার তারপর এখন কিন্তু থাকছে। সত্যি কথা, ধন্যবাদ।